फ्रेंड्स गुड मॉर्निंग केमन आछो तुम्हारा सबाई आशा करी भालो आछो साधन साथी चैनेले अनेक अनेक स्वागत तुम्हारा निश्चय बुझते स्टेशने दाड़ी आछि आर कि स्टेशन से तुम्हारा नाम देखे निले विष्णुप्रिया हल्ट ता आगे बोलेछिलाम जे आमार मा दुई मा आर आमार भाग्नी आमार मासिर बाड़ी जाबे सालारे ताई आमी माने ट्रेने तुलाते एसेछि ठीक आछे মা আর আমার মা এখন এসে পৌঁছেছে কি জানি না আমার বাপের বাড়ি থেকে আসবে আর এই মাকে নিয়ে আমি এসেছি শাশুড়ি মাকে নিয়ে মা একটু আগিয়ে গেছে মাস্ক আনতে ভুলে গেছে মাস্ক কিনতে গেছে মানে কি বলবো আমি অন্য সময় মনে করিয়ে দিই যে মা মাস্ক নাও কিন্তু আমি বলতে ভুলে গেছি আজকে তো যাই হোক দেখো বাইরে রোদ উঠেছে আমি ট্রেনে উঠিয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবো কারণ আর কাচাকুচি করতে হবে পুরো ফাঁকা এইদিকে প্ল্যাটফর্মটা মনে হয় যেন ট্রেন আসতে এখনও দেরি আছে জানি না কি হবে আসুক দেখি দেখো এই দুই মা সোহিনী যাবে এখন হনুমান দেখে এরা ভয় পাচ্ছে মা ওইখানে বসে আছে হনুমান যাচ্ছে কি উড়ে বাবরে আমাদের পাশ দিয়ে হনুমান বেরিয়ে আছে প্রচুর হনুমানের উৎপাত এখানে এদিককার ট্রেন গেল মানে হাওড়া লোকাল গেল না হাওড়া লোকাল গেল এই দু নম্বরে খবর হয়ে গেছে মায়ের গাড়ি কি বলছে মানে এরা যে গাড়িতে যাবে আর কি তা যাই হোক মা খুব সাবধানে যাবে তোমরা দুজনাই ঠিক আছে আর এদেরকে ট্রেনে তুলে দিয়ে তারপরে আমি বা শুধু কিছু মানুষ গেলেও মনে যেন হনুমান নামছে ভয় লাগছে একটা এদেরকে ট্রেনে তুলে এদিকে ট্রেনে দেখা ছেড়ে চলে যাচ্ছে এদেরকে ট্রেনে তুলিয়ে দিয়ে আমি টোটো করে বাড়ি চলে যাব ওই যে নিচে দেখো অনেক দোকান আছে চায়ের দোকান খাবারের দোকান হোটেল স্টুডিও অনেক কিছু আছে বিষ্ণুপ্রিয়াটা মানে হল্ট হলেও না কি বলবো ভীষণ জংশন যারা হয়তো চেনে জানে কিংবা এসেছে তারা বুঝতে পারবে এক একটা মানে হল্ট আছে কোনোরকম প্ল্যাটফর্ম টাইপ থাকে আর কিছু থাকে না কিন্তু এই হলটা একটু অন্যরকম আসলে মানে নবদ্বীপের মধ্যে তো এর কিছুটা পরে কিন্তু নবদ্বীপ স্টেশন একদম খুব মানে অল্প দূরত্ব নবদ্বীপ আর ভান্ডারটিগুড়ির মধ্যে এটা একটা হল্ট বিষ্ণুপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া থেকে হ্যাঁ আমার বাড়ি তাও বেশ খানিকটা যেতে হবে ভীষণ রোদ আমি মানে কি বলবো বাড়ি থাকলে এতক্ষণ সব কেচে আমার মেলা হয়ে যেত খুব মিস করছি আমি এই মা কোথায় গেল ওই যে মা পিছনে আসছে ও এই দেখো কার জন্য নিয়েছো মাসির জন্য না বোনের জন্য হ্যাঁ ওদের জন্য নিয়ে যাচ্ছে মাসির জন্য নিলে কিছু আর ওটা কি নুনা চার আমের ওই যে বয়মে তুললাম না ওই বয়মের মুখ দেখা যাচ্ছে আর কি নেবা মিষ্টি ওখানে গিয়ে গাড়ি এই যে মা মাথায় ঘোমটা দিয়ে বউ সেজে বসে আছে মা ঘোমটা দেয় শুধু ওই দিকের প্ল্যাটফর্মটা এখন ফাঁকা হয়ে গেল এখন এদিকেরটা একটু লোকজন জমেছে ট্রেন আসবে বলে চারিদিকটা সবুজ সবুজ শরতের আকাশ বলে মনে হচ্ছে তাই আমি তো উঠেছি পাঁচটার সময় ফোন করলে তখন আমায় নিয়ে যাচ্ছে না ওরা না দুই মা যাচ্ছে হ্যাঁ আমার দুই মা যাচ্ছে আর ভাগ্নি যাচ্ছে ট্রেন ঢুকছে ট্রেনের আওয়াজ পাচ্ছি না না সালার কোথায় বলছে সালার মাসি বাড়ি হিন্দুপাড়া বাজার খুব সাবধানে উঠো সব মহিলা বগি ট্রেনে উঠে বললাম টাটা খুব সাবধানে সব ভেতরে গিয়ে বসে পড়ো জায়গা নিয়ে টাটা সাবধানে যাবে সবাই হ্যাঁ তুমি ভেতরে ও মা ভেতরে যাও জায়গা নিয়ে বসে পড়ো গা যাও এবার আমি ওই রেল লাইন দিয়ে নেমে তারপর টোটো ধরবো রেল লাইনটা দিয়ে নামবো রেল লাইন টপকে ভেবেছিলাম কচুরি খাবো
আর দুই মা যেভাবে বললো আর ওইদিকে যাবে না, এদিক দিয়ে নেমে টোটো ধরে বাড়ি চলে যাও। ওদের কথা আর অমান্য করতে পারলাম না, যেগুলো বলে গেলো সেগুলো শোনা দরকার। তাই আমি দাদা আমি আপনার সাথে লাইনটা পার হবো, ভয় লাগে। চলেন, গাড়ি ঢুকছে না তো এখন, এখান থেকেই টোটো দাদাকে পেয়ে গেছি। সবাই টোটোয় চাপুন। এক কথায় বলতে পারো ভাগাড়ের ভেতর দিয়ে যাচ্ছি, ভাগাড়ের ভেতর দিয়ে রাস্তাটা গন্ধ নেই এখন, ওই সাইডটায় গেলে গন্ধ পাওয়া যায় পাকা রাস্তার দিকে। যাই হোক চলো, এখনকার মতো টাটা, আবার বাড়ি গিয়ে গল্প করছি, ঠিক আছে? তো আমি এই সবে বাড়ি ঢুকলাম। বাড়ি ঢোকার সাথে সাথেই আমারও হাম্বুটা ওখান থেকে হাম্বা করে একবার ডেকে নিলো। যখন মানে বাড়ি থেকে বেরোচ্ছি মানে তখন একবার বেরোলো। ওর এটাই সিস্টেম, মানে শাড়ি টাড়ি পরে যখন কোথাও থেকে বেরোয় তখন মানে কোথাও বেরোয় আর কি, ও একবার ডাকে, মানে খোঁজ নেয় কোথায় যাচ্ছ, এরকম একটা ব্যাপার। তা আমি ঘরে ঢুকছি এবার। আমি তো আগে কাজ সারবো, এখন তোমাদের সাথে আমি বেশি গল্প করবো না, কারণ না সব কাচাকুচি করবো, রোদ্দুর উঠেছে। রোদ্দুর ওই দেখো, আচ্ছা দেখো দেখো, আমার পাশে থেকে থেকে আমার হাওয়ার গায়ে লেগে গেছে, কেননা আমি ঢাকা নিই গরমে, তোমরা সেটা অনেকেই জানো। কিন্তু ও ঢাকা নেই কেন, ও কেন ঢাকা নেই, এই গরমে ফ্যানও চালাইনি। সত্যি কথা আমরা মানে আমি বিশেষ করে নিজের প্রয়োজনে কখনো ফ্যান চালাই না, আমার ফ্যানের হাওয়ার প্রয়োজন হয় না, আমার ফ্যানের হাওয়া লাগে না জানো তো। তা দেখো ও ফ্যান চালায়নি, আবার উপরন্ত ঢাকা গরম আছে, সবাই বলছে গরম পড়েছে, যদি আমি গরমের ভাব মানে অত ভঙ্গিমা অত বুঝি না। তো যাই হোক চলো, এখন বেশি গল্প নয়, আমি একটু কাজটা সেরে নিই কেমন। যাক, খানিকটা চিন্তার অবসান হয়েছে, আমি কেচে দিয়েছি, সব বেড়ায় টেড়ায় যেখানে যা শাড়ি টাড়ি ফেলেছি সব মেলে দিয়েছি, আর এই যেখানে বিচুলি নামিয়ে নিয়েছি, বিচুলি কুচাবো। ও দেখো এক বোঝা নামানো আছে, তারপরে আবার আরেক বোঝা পরে নামাবো, আগে এটুকু কুচিয়ে নিই। এই যে আর ননদকে পরোটা আনতে দিলাম, বাড়ির বাচ্চারা সব পরোটাই খায় সকালে, মানে ভাতও খায় তার আগে পরোটা খেয়ে নেয়। তা আমারও ইচ্ছে হলো পরোটা খাবো, তা খেয়ে তারপরে আমি বিচুলি কাটবো। বিচুলি কাটার পর ঘরে ঢুকবো, কেননা ঘরে আমার বেশ কিছু কাজ আছে। সেটা হলো আমি কালকে রাতে একটু আলু চচ্চড়ি এটা ওটা করেছি, দিয়ে না রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করবো। কিছু বাসনপত্র বেরিয়েছিল সেগুলো বড় বাক্সে তুলবো, একটু কাজ আছে। তারপরে আমি স্নান করে রান্না বসাবো, ততক্ষণে তোমাদের দাদাও কাজে চলে যাবে, বুঝতে পেরেছো? ওই খালি বস্তাগুলো দেখছো, খালি বস্তাগুলো আমি বিচুলি কুচিয়ে ভরে রাখি আর কি। সকালের গরমাগরম পরোটা হাজির, আর এই যে তরকারি, এখন আমি সেবা করে নেবো। সেবা পরোটাটা আসতে একটু দেরি হয়ে গেছে, মানে যখন আনতে গেছিলো তখনও ভাজা হয়নি। এই তো এখন বাজে সকাল 9টা, জানি না ওরা কতদূর পৌঁছালো, মনে হয় 10টার মধ্যে পৌঁছে যাবে। সকাল 8টা থেকে আর কি ট্রেন আছে কাটোয়ার। ঝাউ গাছটা কেন বসানো হয়েছে, মনসা গাছের পাশে। তো চলো আমি খেয়ে নিই কেমন। পরোটা খাওয়ার পর আমি দেখো রান্নাটা বসিয়েছি, আমি আমার ফোনে মানে ভিডিওটা শ্যুট করতে যাবো, দিয়ে দেখি ফোনটা অটোমেটিক সুইচ অফ হয়ে গেছে, কি জানি কেন এরকম হলো আমি ঠিক বুঝতে পারছি না। খুব ইচ্ছে ছিল গো যে একদম রাত পর্যন্ত আমি মানে ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু কী করবো বলো, এখন রাজুর ফোন থেকে মানে আমি এই ভিডিওটা করছি, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর বড় করলাম না, ঠিক আছে? দেখি রাজুকে দিয়ে আমার ফোনটা আবার দোকানে পাঠাতে হবে। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি ফোনটা ঠিক হয় তাহলে নতুন আবার একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে। টাটা।